সহচর্য চাই, মানুষের
সরকারি নিয়মে আমি কর্মজীবন থেকে অবসর নিয়েছি খোকা। আমার এখন অফুরন্ত সময়, হোম ডেলিভারি সব দিকে বাড়বে খোকা। কিন্তু মানুষের সহচর ছুটি দিতে পারে তোমার মনে পড়ে খোকা? সেদিন যেদিন আমি অসুস্থ হয়ে ওই ওই রাস্তায় পড়েছিলাম, আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। আমি রোজ যে দোকানে বাজার করি সেই দোকানে আমার অসুস্থতার খবর শুনে সে ডাক্তার খানায় গিয়েছিল। আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল রে খোকা। তার চোখটা অশ্রুসিক্ত হয়ে উঠেছিল। তোদের মোবাইল কি পাবে সেই স্নেহের পরশটিকে? ও ওরকম প্রতিবেশীরা প্রতিবেশীকে দেখতে যায়। ও আমার প্রতিবেশী নহে রে খোকা। ওর বাড়ি আমার বাড়ি থেকে অনেক অনেক দূরে। কিন্তু দৈনন্দিন বাজারে মাল করার সুবাদে ওর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তোর মনে পড়ে খোকা, মর্নিং ওয়াক করতে গিয়ে তোর মহাজ এবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। পাড়ার প্রতিবেশীরাই তো তাকে তুলে দিয়ে গিয়েছিল বাড়িতে। তোর ডিভাইস, তোর ওই মোবাইল কি পারবে ওই রাস্তা থেকে মানুষকে কুড়িয়ে বাড়ি পৌঁছে দিতে? পারবে না রে খোকা। বরং তোর ডিভাইস বা মোবাইলটা পড়ে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে কেউ তুলে নিয়ে সিমটা খুলে পকেটে করে নেবে, তার কাছে পৌঁছে দিবে। আহা বাবা, তুমি তো দেখছি আমার কোনো কথাই বুঝতে চাইছো না। তোদের ওই অনলাইন টাকা চেনে, ঠিকানা চেনে, ছবি চেনে, মানুষ চেনে না কথা? মানুষ চেনে না। মানুষ চিনতে গেলে মানুষ জানতে গেলে মানুষের সঙ্গে মানুষের মিশতে পারেনি, তবেই তো রাস্তায় পড়ে থাকলে মানুষ তাকে বাড়ি পৌঁছে দেয়, তার উপকারে ছুটে আসে। বাবা, এখন সব কিছুই অনলাইন হয়ে গেছে। খোকা, সব কিছু অনলাইন হয়ে গেলে তুমি হিউম্যান টাচটা কোথায় পাবে? আরে হিউম্যান টাচটা আমরা পাই না বলে বাড়ির পাশে প্রতিবেশী মরে ঘরে পড়ে থাকে। যতক্ষণ না দুর্গন্ধ বেরোয় ততক্ষণ প্রতিবেশী তার সামনে, ততক্ষণ প্রতিবেশী তার কাছে ছুটে যায় না রে খোকা। আহ কি মুশকিল, ওরকম দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। তাই বলে দু একটা বিক্ষিপ্ত ঘটনা দিয়ে তুমি সমাজটাকে বিচার করবে? পুরো পাড়াটা একটা টেলিভিশনের সামনে বসে কোন ছায়া ছবি বা অনুষ্ঠান দেখে কি আনন্দ পাওয়া যায় তা তোরা দেখিস নি রে খোকা। তোরা রুমে রুমে টেলিভিশন জোগাড় করেছিস, কিন্তু আনন্দ জোগাড় করতে পারিস নি। কারণ অনলাইনের যুগে মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কটাই কমে গেছে। এই যে তুই ব্যাংকের ম্যানেজারকে ম্যানেজার, ক্যাশিয়ারকে ক্যাশিয়ার, হোম ডেলিভারিকে সেলসম্যান বলছিস, আর আমি দেখছি ওরা মানুষ। আমি ওদের সুখ দুঃখের কথা শুনেছি, ওদের বাড়ি ফেরার আকুতি দেখেছি। এইভাবে তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে। তোদের এই অনলাইন সার্ভিস মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করতে পারে না, অনলাইন বন্ধ দিতে পারে রে খোকা।
জানি না কোন করতে পারে না। তাহলে তোমার কথায় টেকনোলজির কোনো দরকার নেই? না, টেকনোলজি অবশ্যই দরকার খোকা, অবশ্যই দরকার, এটা আমি মানছি। তবে মানুষের কল্যাণে, মানুষের অকল্যাণে না। যে মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতো না, তোদের ওই টেলিফোনের যুগে হ্যালো হ্যালো করে শত শত মিথ্যে কথা বলে সামনাসামনি, এত মিথ্যে কথা বলা যায় না। যে টেকনোলজি বোমা বানিয়ে মানুষকে ধ্বংস করে, সে টেকনোলজি কি এই যে স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এত কোটি কোটি টাকা খরচা করে তাদের হাতে ট্যাহা তুলে দিচ্ছে, একবারও কি খোঁজ নিয়ে দেখেছ তারা সেটা সঠিক কাজে ব্যবহার করছে কিনা? যদি তারা সঠিক কাজে ব্যবহার করে থাকে, তবে তো টেকনোলজি বলল রেখোকা, টেকনোলজি অনেক কিছুকে সহজ করেছে, দেশ বিদেশের খবর হাতে মুঠোই এনেছে। তবে টেকনোলজি অবশ্যই দরকার, তবে টেকনোলজি নেশাটা খুব খারাপ, ড্রাগ অ্যাডিকশনের চেয়েও ভয়ানক খারাপ। আমাদের দেখতে হবে টেকনোলজি যেন আমাদের মানসিক সত্তার মৃত্যু না ঘটায়, আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই, টেকনোলজি যেন আমাদের দাসে পরিণত হয়। মানুষ ডিভাইস ব্যবহার করবে মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে, কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো আমরা এখন মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। বাবা, মানুষ এখন মোবাইল দেখতে দেখতে ঘুমোয়, আবার সকালবেলা জেগে সে তার প্রিয় সন্তানের মুখ দেখে না, আগে চোখ রাখে তোদের ওই ডিভাইসে অর্থাৎ মোবাইলে। সাইন্টিফিক ইনস্টিটিউশন বলছে এটা এত ভয়ঙ্কর রোগ, এই রোগ থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের বাঁচতে হবে। আমাদের চারপাশে মানুষ আছে, বহু মানুষ, কবি সে লিখেছিলেন 33 কোটি মরা নহি কবহীন, হতে পারি দিন তবু নহি মরাহীন, আর আজ আমরা 140 কোটিতে পৌঁছে গেছি, চারিদিকে মানুষ মানুষ আর মানুষ, কথা বলার মানুষ তো নেই, সবাই চোখ রেখেছে মোবাইলের স্ক্রিনে। তুমি হয়তো কথাগুলো ঠিকই বলছো, কিন্তু বাবা আমার মনে হয় তোমরা পণ্যের লোগোকে যতটা চেনো, তোমাদের আত্মীয়স্বজনদের ততটা চেনো না। তোমাদের ওই মোবাইল বিজয়াদশমীর একটা হাত জোড় করা ছবি পাঠায়, মিষ্টির ছবি পাঠায়, কিন্তু কারো পায়ে হাত দিয়ে প্রণাম করে দেখেছ তার মাথায় যে আশীর্বাদের হাতটা লাগে, তাতে তোমার অন্তরটা কিভাবে শিহরিত হয়, আশীর্বাদ কিভাবে আবেগে তোমাকে কাছে টেনে নেয়। তোমাদের মিষ্টির ছবি দেখে সাত মেয়েটি প্রকার, সাত মেয়েটি না, না বাবা মেটে না তো, তবে তাই যত পারো মানুষের সঙ্গে সম্পর্ক করো, মানুষের সঙ্গে সম্পর্ক করো, টেকনোলজি জীবন নয়, মানুষ টেকনোলজিকে ব্যবহার করে, এই কথাটা মনে রেখো, এই কথাটা মনে রেখো।
ব্যাংকে চলো বাবা, আমিও আমিও তোমার সঙ্গে যাব। বাবা, আমি তোমাকে অনলাইন শেখাতে চেয়েছিলাম, আর তুমি আমাকে লাইফ লাইন শিখিয়ে দিলে বাবা, লাইফ লাইন।